पूछो दर्द बंदों से। দার্জিলিং যেতে চাইছে, কোন সময় গেলে দার্জিলিংয়ের আপনারা পুরোপুরি আনন্দটা করতে পারবেন, তো তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, অ্যাকচুয়ালি এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে দার্জিলিংয়ে কোন সময় গেলে আপনি দার্জিলিংয়ের যে রিয়েল ফ্লেভার সেই ফ্লেভারটাকে আপনারা এনজয় করতে পারবেন। তো কোন সেই সময়ের কথা বলছি, সেই সময় গেলে আপনারা দার্জিলিংয়ের কোন যে ফ্লেভার, কোন কোন জিনিসগুলো আপনারা এনজয় করতে পারবেন সেটা নিয়েই আমার আজকের ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এবং আমি যে সময়ের কথাটা বলছি সেই সময় অবশ্যই একবার দার্জিলিং থেকে ঘুরে আসুন, আশা করছি আপনারা মানে খুবই আনন্দ পাবেন। তো দেখে নিন ভিডিওটি, আমি কোন সময়ের কথাটা বলছি। দার্জিলিং, দার্জিলিং এমন একটা জায়গা যেখানে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় লাগে না, বছরে যে কোনো সময়ই আমরা দার্জিলিংয়ে যেতে পারি। তবে দার্জিলিংয়ে গিয়ে যে জিনিসগুলো আমরা বেশি এনজয় করতে চাই সেটা হলো দার্জিলিংয়ের কমলালেবুর গাছ থেকে কমলালেবু পাড়া, আর আছে দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন, আর তার সাথে আছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। আর যে জিনিসটার জন্য আজকে আমার এই ভিডিওটা সেটা হচ্ছে এখানকার লোকাল ফেস্টিভ্যাল, সেটা কোন সময় হয় সেটা জানতে গেলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। এই নির্দিষ্ট সময়ে এখানে একটা বেশ সুন্দর অনুষ্ঠান হয়,
যে অনুষ্ঠানটা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর অনুষ্ঠান দেখার সাথে সাথে আপনারা এখানকার লোকাল স্ট্রিট ফুডগুলোরও মজা নিতে পারবেন। আর এখানে এমনিতেই এই উৎসবের দিনগুলোতে বাইরে থেকে নানান রকমের খাবারের স্টল থেকে শুরু করে নানান রকমের শোপিসের স্টল থেকে শুরু করে বিভিন্ন রকমের স্টল বসে, যেগুলোর আপনারা মজা নিতে পারবেন। আর এই সব কিছুর ফ্লেভার নিতে গেলে আপনাকে কিন্তু আসতে হবে বছরের শেষে, তার মানে 24, 25, 26 ডিসেম্বর, এই তিন দিনে। এই সময় বছরের শেষ মানে ইয়ার এন্ডিং ফেস্টিভ্যালস হয়, তো সেই ফেস্টিভ্যালে আপনি পার্টিসিপেট করলে এই মজাটা নিতে পারবেন। তো আপনারা অবশ্যই এই টাইমে অন্তত একটা প্ল্যান করুন, যাতে দার্জিলিংয়ের ফুল ফ্লেভারটা আপনারা নিতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।